In this video, I will show you how to type Google Docs voice typing. So watch this video and learn about MS Word voice typing, voice to text or speech to text. আচ্ছা, এই তথ্য প্রযুক্তির যুগে আমরা কেন মুখ থাকতে হাতে টাইপ করব? চলুন এই ভিডিও দেখার পর থেকে মুখে বলে বলে টাইপ করব। তাতে আমাদের কষ্ট ও সময় দুটোই বাঁচবে। এতক্ষণ আপনি দেখেছেন আমি মুখে বলেছি আর কম্পিউটারে টাইপ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এটা আপনিও পারবেন মুখে বলে কম্পিউটার টাইপ করতে, কিংবা ভয়েস টু টেক্সট করতে পারবেন আপনার কম্পিউটার দিয়েই। তো আপনার যদি ল্যাপটপ কম্পিউটার হয়ে থাকে তাহলে আপনি ইজিলি এটা করতে পারবেন, কারণ ল্যাপটপের সাথে অটোমেটিক একটা রেকর্ডার থাকে। আর যদি আপনার ডেস্কটপ কম্পিউটার হয়ে থাকে তাহলে আপনি আপনার কম্পিউটারের সাথে যে কোনো একটি ইয়ারফোন, হেডফোন কিংবা রেকর্ডার লাগিয়ে আপনি মুখে বলে বলে কম্পিউটার টাইপ করতে পারবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই কাজটি কীভাবে করব। তো আমরা যদি ভয়েস টাইপিং করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপরে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনার এখানে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করা থাকে গুগল অ্যাপসের লোগোটি দেখতে পারবেন। আপনি এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে আপনি এখানে দেখতে পারবেন ডক্স। আপনি এখানে ডক্সে ক্লিক করবেন। তাহলে যদি আপনার ইন্টারনেট কানেক্ট থাকে এবং জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করা থাকে তখন আপনি এখানে এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ব্ল্যাঙ্কে এখানে ক্লিক করবেন, তাহলে এভাবে আপনার পেজটি ওপেন হবে। কিংবা এই কাজটি আমরা অন্যভাবেও করতে পারি। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আপনার এখানে যদি জিমেল ওপেন থাকে তাহলে আপনি এখানে অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন docs.google.com। তাহলে আমরা docs.google.com গিয়ে কিবোর্ডে এন্টার প্রেস করব, তাহলে এরকম একটি ইন্টারফেস আসবে। কিংবা আপনি আরও একভাবে এটা ওপেন করতে পারবেন, গুগল ড্রাইভে যায়। তো আপনি যদি এভাবে ড্রাইভ ওপেন থাকে তখন আপনি এখানে নিউতে আসবেন। তো আপনি এখানে নিউতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন গুগল ডক্স। আপনি যদি এখানেও ক্লিক করেন তাহলে এরকম গুগল ডক্সটি ওপেন হবে। এখানে ক্লিক করলে সরাসরি এরকম একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসবে। তাহলে আপনি এই তিন সিস্টেমের যে সিস্টেমে আপনি গুগল ডক্স ওপেন করেন না কেন কাজটি আপনি করতে পারবেন। তাহলে আপনি docs.google.com-এ যাবেন, আপনার যদি কোনো জিমেল সাইন ইন না করা থাকে এখান থেকে জিমেলটি সাইন ইন করে নেবেন। তারপরে এখানে এসে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। তো এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে এখন আমরা চাইলে এখানে ম্যানুয়ালি কিন্তু হাত দিয়ে টাইপ করতে পারবো। তো যাই হোক, আমরা যেহেতু হাত দিয়ে টাইপ করব না, ভয়েস টাইপিং করব কিংবা মুখে বলবো লেখা হয়ে যাবে। তো এই জন্য প্রথমে আপনাকে সেটিংসটা একটু ঠিক করে নিতে হবে। তো এই জন্য আপনি এখানে টুলসে যাবেন। টুলসে গিয়ে এখানে দেখতে পারবেন ভয়েস টাইপিং। তো এখানে আপনি ভয়েস টাইপিংয়ে গিয়ে ক্লিক করবেন, তাহলে এরকম একটি এখানে অপশন দেখতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইংলিশ ইউকে, অর্থাৎ আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্টে ইংলিশ টাইপিং করেন এটা থাকবে। তো আপনি যদি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলেন তখন আপনি এখানে গিয়ে ইংলিশ ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটে আপনি ক্লিক করবেন। তারপরে এখন যদি আমি ইংলিশে কথা বলতে চাই তাহলে আমাদেরকে এখানে প্রেস করতে হবে, অর্থাৎ আমি এখানে ক্লিক করব। তাহলে আমি প্রথমে এখানে ক্লিক করলাম ওয়েলকাম ব্যাক। ইন দিস ভিডিও আই উইল শো ইউ হাউ টু টাইপ গুগল ডক্স ভয়েস টাইপিং। সো ওয়াচ দিস ভিডিও অ্যান্ড লার্ন অ্যাবাউট এমএস ওয়ার্ড ভয়েস টাইপিং, ভয়েস টু টেক্সট অর স্পিচ টু টেক্সট। তারপরে স্টপের জন্য আমি এখানে ক্লিক করলাম। তাহলে আপনি দেখলেন এতক্ষণ আমি যেগুলো মুখে বলেছি ইংলিশ সেগুলো কিন্তু এখানে ভয়েস টাইপিং হিসেবে উঠে গিয়েছে, এভাবে আমি যা বলবো তাই উঠবে। তো এখন আমরা মুখে বলে বাংলা টাইপ করে দেখব। তো বাংলার জন্য আমাদেরকে আরও একটি সেটিংস আমাদেরকে ঠিক করে নিতে হবে। সেটা হচ্ছে এটা যখন এখানে আসবে আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে আপনার এখানে কান্ট্রিটা বাংলাদেশ কিংবা ভারত সিলেক্ট করতে হবে এবং ভাষাটা বাংলা করতে হবে। এই জন্য আপনি স্ক্রল ডাউন করবেন কিংবা আপনি এটাকে এভাবে নিচের দিকে টান দিবেন। আপনি একেবারে নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনি আসলে এখানে দেখতে পারবেন বাংলা বাংলাদেশ এবং বাংলা ভারত। আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে আপনি এখানে বাংলা ভারত দিবেন, আর বাংলাদেশ থেকে বলে বাংলা বাংলাদেশ দিবেন। তো এভাবে সিলেক্ট করার পরে আমরা যদি এখন আগের মতো এখানে প্রেস করি তাহলে আমরা বাংলা টাইপ করতে পারবো। তারপর আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা, এই তথ্য প্রযুক্তির যুগে আমরা কেন মুখ থাকতে হাতে টাইপ করব? চলুন এই ভিডিও দেখার পর থেকে মুখে বলে বলে টাইপ করব।
আর পরে দাড়ি কমা দিয়ে ঠিক করে নিব, তাতে আমাদের কষ্ট ও সময় দুটোই বাঁচবে। তাহলে বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি মুখে যা বলতেছি তাই কিন্তু টাইপ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনি মুখে বলে ঘন্টার পর ঘন্টা, ওয়ার্ডের পর ওয়ার্ড, লাইনের পর লাইন, পেজের পর পেজ এভাবে আপনি টাইপ করতে পারবেন। তাহলে এখন আমি এটাকে স্টপ করার জন্য লাল বাটনে এখানে ভয়েসের এখানে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ যা কিছু মুখে বলেছি তাই সব কিন্তু টাইপ হয়ে গিয়েছে। এইভাবে আপনি আপনার সব কিছু টাইপ করবেন। তো এখানে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে উচ্চারণটা অনেকটা ঠিকভাবে করতে হবে। আপনি উচ্চারণটা যত ভালোভাবে করবেন তত এটা ভালোভাবে এটা টাইপ করতে পারবে। তো এইরকম আমরা টাইপ করার পরে এখন আপনি বলতে পারেন এটা আমি এমএস ওয়ার্ডে কীভাবে পাবো। তো যারা আগের গুগল ডক্স টিউটোরিয়ালটি দেখেছেন তারা জানেন কীভাবে আপনি এমএস ওয়ার্ডে পাবেন, তারপর আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো লেখার পরে মনে করেন আমরা অনেক কিছু লিখলাম, তো লেখার পরে আমরা এগুলো কীভাবে কপি করব। তো কপি করার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করলে কপি হয়ে যাবে, কিংবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে কপি দেখতে পারবেন। তো আমরা এখানে কপি করলাম, তারপরে আমরা আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করব। তো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, তারপর আমরা এখন কিবোর্ডের কন্ট্রোল ভি প্রেস করব পেস্ট করার জন্য, কিংবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমরা পেস্টে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের এমএস ওয়ার্ডে কিন্তু লেখাগুলো এভাবে চলে এসেছে। চাইলে এখন আমরা লেখাগুলোকে জাস্টিফাই করবার জন্য কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করব, জাস্টিফাই হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা চাইলে এভাবে বড় ছোট করব, কিংবা আমরা এগুলোকে এভাবে ফন্টটা আমরা চেঞ্জ করে নিতে পারি, কিংবা এটাকে আপনি আরও একভাবে এমএস ওয়ার্ডে আনতে পারবেন। আমরা এটা ক্লোজ করে দিলাম, ডোন্ট সেভ দিলাম, সেভ করব না। তো এই যে এটা আসার পরে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন ডাউনলোড, ডাউনলোডে আপনি দিবেন মাইক্রোসফট ওয়ার্ড, আপনি এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন এটা আমার এটা এখানে সেভ এমএস ওয়ার্ডে সেভ হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এটাকে ওপেন করি, এটা সরাসরি এটা ওপেন হবে, কিংবা আমরা যদি চাই এখানে ক্লিক করে শো ফোল্ডার দিয়ে তাহলে আমরা আমাদের এমএস ওয়ার্ডটি দেখব, তারপর আমরা যেখানে ইচ্ছা ওখানে আমরা কাট করে নিয়ে যাব, তারপর আমরা যেখানে ইচ্ছে ওখানে নিয়ে যাব, তারপর আমরা পেস্ট করলাম। তাহলে দেখুন আমরা গুগল ডক্সটি এমএস ওয়ার্ডে এখানে ডাউনলোড করেছি। এখন যদি আমরা এটাকে ওপেন করি, তারপর আমরা এখানে এডিট এনেবল দিব, তারপর আমরা দেখুন গুগল ডক্সটি আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। তারপর যদি আপনি এখানে কোথাও দাড়ি কমা দিতে চান এগুলো আপনি ম্যানুয়ালি দিয়ে দিবেন। মনে করেন আমি এখানে দাড়ি দিব, তাহলে আমরা এখানে দাড়িটা দিলাম। তো এইভাবে আপনি ঠিক করে নেবেন, এগুলার আপনি বড় ছোট করে নেবেন, চাইলে বোল্ড করতে পারবেন। আপনি এইভাবে মুখে বলে আপনি ভয়েস টাইপিংটা করতে পারবেন। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও।